রাজ্যে বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক দেখা গিয়েছিল পরবর্তীকালে ভোটের ফলের পর তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পর বিভিন্ন দল ছেড়ে এবার তৃণমূলে যোগদানের হিরিক দেখা যাচ্ছে যোগদানের ফলে একাধিক পঞ্চায়েতও দখল করছে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যরা দল বদলে সামিল হচ্ছে কিন্তু রায়গঞ্জে মাঝে মধ্যেই আবার বিজেপিতে যোগদানের খবর আসছে আর আজ হাওড়ায় অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করল দুজন পঞ্চায়েত সদস্য ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে জগৎবল্লভপুর ব্লকের মাঝু অঞ্চলে আজকে দুজন সিপিএমের পঞ্চায়েত সদস্য দীপ্তি মান্না এবং বর্ণালী মণ্ডল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাদের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির হাওড়া সদর জেলা অফিসে বিজেপি নেতৃত্ব যোগদানের পর বলেন দুজন জনপ্রতিনিধি আমাদের দলে যোগ দেওয়ায় এই অঞ্চলে আমাদের দল সাংগঠনিকভাবে আরও শক্তি বৃদ্ধি করল